পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলায় আঘাত করে নিজে আত্মঘাতী নদিয়ার তাহেরপুরে। স্বামী স্ত্রী গণ্ডগোলের জেরে স্ত্রীর গলায় আঘাত করে নিজে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে তাহেরপুর থানার বারাসাত গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়ায়। এই ঘটনা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ওই দম্পতি পূর্ব বর্ধমান থেকে একটি নিমন্ত্রণ রক্ষা করতে নদিয়ায় এসেছিলেন। ঘটনা তিন দিন পর রানাঘাট হাসপাতালে বসে সেদিনের অভিজ্ঞতার কথা শোনালেন যখন গৃহবধূ শোভা সাজ্জা। ওদের বাড়ির লোকও জানতো ঘরের মতো বন্ধু বান্ধব নিয়ে মদ খাওয়া পার্টি করা সব কিছু করত। তারপরে আমি চলে এসেছিলাম মানে বাড়িতে গিয়ে আসার পরে মানে ওর কাছে আমি যেতাম না, প্রায় ছয় মাস ধরে যাওয়ার কোনো রিলেশন ছিল না। গিয়ে সবাই বলছিল যে একটা মেয়েকে এত অত্যাচার করলে কী করে কথা দিয়ে। তারপরে আমার আবার একটা অন্য একটা ছেলের সাথে মানে পরিচয় হয় যে ওর সুস্থ জানতো যে তখন মানে ওই ছেলেটারা ও জেনে শুনে ওরা তারপরে ওরা বলছিলো যে একটা মেয়ে শ্বশুর ওর এরকম অত্যাচার করছে ভালো না। ওরা জেনে শুনে ও আমাকে ভালোবাসতো ওকে আমি ভালোবাসতাম দিয়ে ওদের আমার মধ্যে বিয়েও হয়েছিলো। দিয়ে ওখান থেকে ও নিয়ে আসলো, নিয়ে আসার পরে একদম মদকে গলায় ব্লেডটা মেরে দিত। আপনার আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল? ওর সাথে মানে থাকাকালীন ওরকম করতে বলে আমি বাপের বাড়ি চলে আসছিলাম। মানে মেয়েটা তো বাপের বাড়ি কোথায়? আপনার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি দেবীপুর। মানে বাপের বাড়ি দেবীপুর আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে গান্ধী। মানে বিয়ের পর পর থেকে প্রচন্ড মদ খেত, অশান্তি করতো, কাজ করতো না। এখন আপনি কোথায় আছেন, চিকিৎসা কোথায় করাচ্ছেন? এখন আমার দিদি বাড়িতে লোকনাথ পুজো ছিল, তারপরে আমার জায়গা ওরা ফোন করেছে যে বাড়িতে লোকনাথ পুজো আমি বেড়াতে এসেছিলাম। দিয়ে তখন ওকে ডেকেছিল, ও এসেছিল। দিয়ে আসার পরে দিয়ে ও বলছিল কি যে আমি কাজে যাবো। দিয়ে আমি বলছি হ্যাঁ তাহলে কাজে চলে যাবো। কাজে যাওয়ার নাম করে কাজে যায়নি। দিয়ে কোথায় গিয়েছিল, তারপরে বাড়ি এসছে মদ পদ খেয়ে, তারপরে এরকম এসে পেটের উপর বসে কি দিয়ে মেরেছে আপনার ব্লেড? কি নাম আপনার? শোভা সর্দার সাজ্জা, তাই তো? এখন রানাঘাটেই আছেন, তাই তো? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।